আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি দেখাবো যে আমাদের যে পারিবারিক সবজির খামারের ভিতরে আগাম ফসল কি কি লাগানো হয়েছে। তো আসলে এই জমিটা ভরাটি করা হয়েছে আগাম ফসল লাগানোর জন্য। এদিকে দেখেন, এদিকে লাগানো হয়েছে টমেটো, গত বৃদ্ধিতে দেখাইলাম টমেটোর করুণ ইতিহাস, টমেটোর কত টাকা লাভ হলো, কত টাকা লস হলো। তো আর টমেটো সম্পর্কে আমি কোনো কিছু বলতে চাচ্ছি না, কারণ যারা পূর্বের ভিডিওটা দেখছেন তারা অবশ্যই সেই সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছেন। আর এদিকে দেখেন, এদিকে কিন্তু লাগানো হয়েছে পেঁয়াজ। পেঁয়াজগুলো মানুষ কিন্তু এখন লাগাচ্ছে, আর আমরা কিন্তু আগাম যে পেঁয়াজটা সেটা লাগিয়ে দিয়েছি। এটা লাগাইছি চিত্রাঙের দুই দিন পূর্বে, দুই থেকে তিন দিন পূর্বে। এগুলোর উপরে যদিও চিত্রাঙের এই যে প্রকোপ, এগুলো এই যে তাণ্ডব সবগুলো কিন্তু গেছে, কিন্তু তেমন একটা প্রভাব পড়ে নাই। এর একমাত্র কারণ হচ্ছে এই এগুলোর উপরে এই খড়, তারপর ছালা পাল এগুলো দিয়ে ডেকে দেওয়া হয়েছিল, যার কারণে পেঁয়াজগুলো পচে নাই। আর এদিক দিয়ে লাগানো হয়েছে আলু। আলু কিন্তু অগ্রিম আগাম ফসল লাগানো হয়েছে। গত বছর আমরা আলু লাগাইছিলাম, এখন যে টাইমে গাছ উঠছে এখন তো কি কার্তিক অগ্রহায়ণ, অগ্রহায়ণ মাস ঢুকে গেছে। অগ্রহায়ণ মাসে আমাদের গাছের বর্তমানে মাশাল্লাহ এরকম পরিস্থিতি, আর গত বছর এই টাইমে গাছ লাগানো হয়েছিল। আর গত বছর যখন আলু বিক্রি করছি প্রায় 8 টাকা দরে, আসলে 8 টাকা দরে বিক্রি করে তারপরে লাভ হয়েছে, কারণ 35 কেজি আলু লাগাইছিলাম, প্রায় 8 থেকে 9 মনের মতো আলু পাইছি। আলু রোপণ করে কখন আমরা এরকম পরিমাণ লাভবান হয়নি, গত বছর যে পরিমাণ লাভবান হয়েছি। তো এই বছর মানে সেইটার লোভে এবছর অগ্রিম লাগিয়ে দিলাম, দেখি আগাম কোনো ফলন পাই কিনা, আগাম কোনো বাজার যদি পাই তাহলে অবশ্যই আলু থেকে মোটামুটি ভালো একটা প্রফিট আয় করা যাবে। আর আলুর বীজ আনা হয়েছে 20-25 টাকা করে, আলুর বীজ 25 টাকা ধরে আনা হয়েছে বাজারের এলাকার খুচরা যে কাঁচা বাজার যে বসে সকালে, সেখান থেকে আলু সংগ্রহ করা হয়েছে। বীজ আলু আনা হয়নি, আনিনি, কারণ বীজ আলু থেকে এগুলো একটু সস্তা দামে নিয়ে আসছি। বীজ আলু আনার পর এগুলোকে যেভাবে ছত্রাকনাশক ছত্রাকমুক্ত হয়ে সেভাবে ছত্রাকমুক্ত করা হলো, তারপর আলুগুলোকে মাটিতে রোপণ করা হয়েছে। আর আলু কিন্তু আমরা কেটে কেটে দেইনি, এই ছোটো ছোটো আলু বাজার থেকে সংগ্রহ করছি, তারপর সেগুলোকে মাটির মধ্যে বুনে দেওয়া হয়েছে। গতকালকে এই আলুর জমিটার ভিতরে একটা বীজ দেওয়া হয়েছিল, যাতে এই আলু গাছের মধ্যে এখানে পাতার মধ্যে দেখি এক জাতের পুক বসে থাকে, হলুদ হলুদ পুক, এগুলোর থেকে যাতে রক্ষা পায়। আবার উপর দিয়ে ছাই দেওয়া হয়েছে। তো আপনাদের কাছে যদি আলু চাষ সম্পর্কে আরও কোনো প্রকারের পরামর্শ এবং তথ্য থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এদিক দিয়েও লাগানো হয়েছে পেঁয়াজ, ওই দিক দিয়ে সব জায়গা হয় নাই, যার কারণে এদিক দিয়ে বাকিটুকু লাগিয়ে দেওয়া হয়েছে। আর এদিক দিয়ে হলো লাউ গাছ, লাউ গাছ সে লাউ গাছে কোনো তেমন কিছু হয় নাই, শুধু দুই দিনে ধান চালাটা দেওয়াটা শেষ হয়েছে, ফল আসে নাই। ফল দেখি তো, ফল আসছিল একটা দুইটা, ওই যে দেখেন একটা ফল আসছে, এই এখানে একটা ফল আসছে। আর এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে ওই যে দেখেন এখানে একটা ফল আসছে, ওই এখানে একটা ফল আসছে, আস্তে আস্তে ফল আসতেছে, মাশাআল্লাহ আসতেছে, কারণ এটার প্রতি অনেক মোটামুটি একটা পরিশ্রম হয়েছে।
পরিশ্রম করলেই ফল মিলে, এটাই বাস্তব কথা, চিরন্তন সত্য। আর এদিক দিয়ে হচ্ছে দেরস রোপণ করা হইল। দেরসে শীত তো, যার কারণে দেরের গাছের তেমন একটা ইম্প্রুভ হচ্ছে না। তারপরও যেগুলো আসছে আলহামদুলিল্লাহ, মিষ্টি কুমড়া গাছের যাই যাই অবস্থা। সে একটা নিচে পাখিগুলো হয় না, আর এদিক দিয়ে লাগানো হয়েছে এই হচ্ছে খিরা গাছ। এই সারিটার মধ্যে যখন গাছ মারা গেছিল, তারপর এখানে আর কোনো টমেটোর চারা দেওয়া হয় নাই, ওই দিক দিয়ে দেওয়া হয়েছে। ওইখানে 100টা চারার মতো দেওয়া হয়েছিল খিরা। ওই গাছ একবার সেম গাছ কিন্তু, এই যে দেখেন এগুলো কিন্তু মানে জোর পেয়ে মোটামুটি আকারের মশলা বড় হয়ে গেছে, আর ওইগুলো একবারে অপুষ্টিতে ভুগতেছে। সবগুলোকে খাবার দেওয়া হয়েছে। আসলে এ জায়গাটার মধ্যে একটু রোদের তাপটাও বেশি, আর এ জায়গাটার মধ্যে খাবারের পরিমাণটাও বেশি। আর এই দেখেন সিম গাছের অবস্থা, সিম গাছের অবস্থা যাই যাই, কারণ এই সিম গাছের মধ্যে বিভিন্ন প্রকারের রোগে আক্রমণ করে রাখছে, কালো কালো পোক। গতকালকে বিষ দেওয়া হয়েছিল, কিন্তু এখন দেখা যাক বাকিটা, ফয়সালা আল্লাহ পাকের হাতে। ফুল আসছে, ফুল আগেও আসছিল, ওই যে দেখেন এগুলোর মধ্যে কিন্তু ফুল আসছিল, ফুল আসে কিন্তু দেখেন এগুলো কিন্তু ফুলগুলো মারা গেছে। এই দেখেন এগুলোর মধ্যে এক প্রকার পোকা ধরে, দেখেন এই যে গাছের জায়গাটা, এই যে এটার মধ্যে দেখেন এক প্রকারের রূপ। কতগুলো একটা তেল বীজ দিছিল, এর আগে তেল বীজ দিই না, কালকে তেল বীজ কিনে নিয়ে বাবা তেল বীজ করেছে, আমি দিছিলাম। আপনাদের কাছে সিম গাছের যে রোগটা, এর জন্য ভালো কোন উপকারের তেল বীজ থাকলে অবশ্যই জানাবেন, কারণ আমি আমারটা যথাসাধ্য চেষ্টা করছি, কোন উপকারের কাজ হয়নি। এই যে দেখেন, এই যে দেখেন পুকটি পোকাগুলো চিনুন কিনা, এই হচ্ছে পোকাগুলি। এই পোকাগুলি বেশি পরিমাণ ক্ষতি করছে এই সিম গাছের। গত বছর যে পরিমাণ সিম আসছিল গাছে, এবছর সেই পরিমাণ এখনো আশাটা করতে পারতেছি না, কারণ সিম গাছের মধ্যেও পোক ধরে ফেলছে। এদিক দিয়ে মরিচ গাছ, আর এই সারির ভিতরে আমাদের নিজের হাতে তৈরি করা পেঁপে গাছ লাগানো হয়েছে। নিজেরা বেটি বুনেছিলাম, তারপর এখানে দেখেন গাছ। এই দেখেন অনেক আবার কইতে পারেন এতগুলো চারা কেন আসে, এতগুলো চারা দিছি এই জায়গাটার মধ্যে, আসে না এই পেঁপে গাছের চারা মারা যায়, যার কারণে যেই গাছটা টিকবে সেইটা রেখে বাকিগুলোকে উপরে ফেলে দেওয়া হবে। এখানে এই গাছটা আবার একটু হৃষ্টপুষ্ট, অনেক সুন্দর। তাই বীজটা, বীজটা যা তৈরি করা হয়েছে, চারা আছে অনেক, আসলে সব তো নিজের নেই, যার কারণে লাগাইতে কোনো কৃপণতা করে নেই, ফেলে দেওয়া হবে, কারণ সবগুলো গাছ তো আর একসাথে হবে না। আর এই দেখেন কলা বাগান, কলা বাগান একবারে ফাঁকা বাগান হয়ে গেছে। কলা বাগান ফাঁকা বাগান হয়েছে, ভালো হয়েছে, এখন কলা বাগানের এই কারণে আলু হেত্রা হইতো না, কিন্তু এখন কলা বাগান ফাঁকা হওয়ার কারণে আলু হেত্রা একটু সুন্দরভাবেই হবে, কারণ শীতাঙের সময় এই সবগুলো কলা গাছে ভেঙে গেছে। এই দেখেন কলার ছড়ি ভেঙে পড়ে রয়েছে, সব দু জায়গায় কলা গাছ একবারে ভেঙে ভেঙে পড়ে রয়েছে। ওই এদিক দিয়ে একটা গাছ পড়ে রয়েছে, ওই এদিক দিয়ে আর একটা, নেকের পরে এক, শুধু গাছ পড়ার মিছিল। পেঁপে গাছ দেখেন কত লম্বা হয়েছে, কিন্তু মাগার একটা পেঁপে আসে নাই। এই যে কলা বাগানের মধ্যে আগে 20-30টা চুরি থাকতো, এখন শুধু এইখানের মধ্যে একটা চুরি আছে এখানে, আর এটা হচ্ছে সবরি কলা। আর এদিক দিয়ে আছে একটা, এটা হচ্ছে সবজি কলা, যেটাকে অনেক জায়গায় আনাজিয়া কলা, আনাজিয়া কলা বলে থাকে। এই হচ্ছে সবজি কলা,
তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আসসালামু আলাইকুম।